নমস্কার বন্ধুরা আজকে আমি আবারও চলে এসেছি আরও একটি ডান্স টিউটোরিয়াল ভিডিও নিয়ে গানটি হলো মাইয়া ইয়াশোদা আর তোমরা যদি এই নাচটা মিউজিকের সঙ্গে দেখতে চাও তার লিঙ্ক আমি দিয়ে দিয়েছি তো বন্ধুরা মাইয়া ইয়াশোদা গানের প্রথমে দেখবে একটা মিউজিক হবে একদম স্টার্টিংয়েই একটা মিউজিক সেটাতে আমরা কী করবো দেখো তার আগে মাথায় যে একটা ওড়না এইভাবে নেবো নিয়ে রাখবো ওই মিউজিকটা হলেই ওড়নাটা এইভাবে তুলব তুলে ফেলে দেবো একদম জাস্ট একটা মিউজিক হয়েই দেখবে আর কোনো কিছু মিউজিক নেই তারপরেই দেখবে গানের লাইন শুরু হবে মাইয়া ইয়াশোদা মানে প্রথমটা তাহলে কী করলাম এইভাবে ওড়না ফেলা আছে ওনাটাকে তুলবো তুলে ফেলে দেব দিয়ে তারপরে বলবে মাইয়া ইয়াশোদা ফেলে দিয়েই বলবো মাইয়া ইয়াশোদা আস্তে করে মুখটা তুলবো আর মুখে জাস্ট বলবো কোনো হাতের বা কিছু হাতের কোনো ভঙ্গিমা আমরা এখানে করব না মানে এই ছিলাম অন্যটা তুললাম দিয়ে বলবো মাইয়া এভাবে বলবো বলার পর হবে এ তেরা কানাইয়া এ তেরা একটা মিউজিক হবে সেক্ষেত্রে আমরা উঠব ওঠার পর দেখবে এইখানে এবার একটা মিউজিক শুরু হবে তখন আমরা কি করব এক দুই একবার ডানদিক যাব তখন বাপা পেছনে আর যখন বাদিক যাব তখন ডান পা পেছনের হাতটা যুজ তালি মেরে মেরে এইভাবে লাফিয়ে লাফিয়ে করব মানে এক দুই তিন চার দিয়ে আবার লাইনটা রিপিট হবে মাইয়া এ তেরা কানাইয়া এক দুই তিন চার মাইয়া ইয়সোদা এ তেরা কানাইয়া এরপর হবে পনঘট পে

বা হাতের সব কটা আঙুল দিয়ে ডান হাতের এই আঙুলটা এইভাবে ধরবে ধরে এক দুই তিন চার তঙ্গ মুঝে কর্তা হে তারপর বলবে সঙ্গ মেরা এক দুই তিন চার সঙ্গ মেরা লড়তা হায়ে দিয়ে তারপরে বলবে রাম জি কি কৃপা সে মে বাঁচি এই এই লাইনটায় যাওয়ার আগে আমি মাইয়া মাইয়াশোদা থেকে আরেকবার তোমাদের দেখিয়ে দিই দেখো ফার্স্ট তাহলে কি করলাম লাফিয়ে ফার্স্ট লাফাবো মাইয়া লাফাবোদা এ তেরা কানাইয়া কনৈয়া পে মেরি পকড়ে হে তঙ্গ মুঝে করতা হে সঙ্গ মে বইয়া হে এরপর বলবে রাম কি কৃপা আসে হাত দুটোকে এরকম করবো করে এক দুই তিন চার বোঝা গেল এক দুই তিন চার নট লাফি লাফি মানে আমরা এইভাবে লাফি লাফিয়ে যাবো না জাস্ট পাটা হচ্ছে এক দুই তিন চার বা পাটাকে টয়ে রাখবার ডান পাটা পুরো পড়ে থাকবে দিয়ে এক দুই তিন চার এটা জাস্ট চারবার হবে মানে দুবার রাম জি কী কৃপা সে এই এতটুকু লাইনটা হবে রাম জিকি কৃপা সে এক দুই এটা হলো মেয়ে বাচি এটাতে লাফিয়ে বাঁধিক যাওয়া মে বাচি দিয়ে আবারও বলবে রাম জি কী কৃপা সে রাম জি কী কৃপা আসে মেয়ে বাচি মানে রাম জি কী কৃপা সে যখন হচ্ছে তখন আমরা বাঁদিক থেকে ডানদিক যাচ্ছি আর মেয়ে বাঁচিতে ডানদিক থেকে বাঁদিক মানে রামজি কি কৃপা সে কৃপা সে এখানে একটা ছোট্ট মিউজিক হবে হাতটাকে এরকম করবে করে এক দুই তিন চার ঘুরে যাবে দিয়ে আবারও দেখবে

এরপরে সেকেন্ড স্ট্যান্ডার্ড মিউজিক হবে সেকেন্ড স্ট্যান্ডার্ড মিউজিকটা প্রথমেরটা এক দুই এক দুই তিন আবার এক দুই এক দুই তিন এটা দুবার কি তিনবার করার পর দেখবে মিউজিক চেঞ্জ হবে সেক্ষেত্রে আমরা কি করব লাঠি নিয়ে করব তার আগে আমি এই মিউজিকটা আর একবার দেখিয়ে দিই দেখো তাহলে কি করলাম এক দুই এক দুই তিন আবার এক দুই এক দুই তিন এর পরের যতগুলো মিউজিক হবে আমরা লাঠি নিয়ে করব আমি এরকম দুটো লাঠি নিয়েছি নিয়ে কী করবো ফার্স্ট হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এরপরে আমরা চেঞ্জ করবো কী করবো এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এটা জাস্ট একবার সামনে আর একবার পেছনে এলেই দেখবে এই মিউজিকটা হয়ে যাবে হওয়ার পর আবারও একটা মিউজিক চেঞ্জ হবে সেক্ষেত্রে আমরা কি করব। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট বোঝা গেল আমি আর একবার লাঠি নিয়ে কি কি মিউজিক বা কি কী স্টেপিং করলাম তোমাদের দেখিয়ে দিই ফার্স্ট কি করলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট চেঞ্জ এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট বোঝা গেল এইটুকুটা করার পর দেখবে গানের মানে সেকেন্ড স্ট্যান্ডার প্রথম লাইন শুরু হবে সেকেন্ড স্ট্যান্ডার প্রথম লাইন হচ্ছে গোকুল কি গালিওমে যমুনা কিনারে হাতটাকে এইভাবে নিয়ে এক দুই তিন চার পাঁচ তারপরে একটা ছোট্ট মিউজিক হবে এইভাবে স্কারটাকে ধরবে ধরে এক দুই তিন চার তারপর বলবে বোমোহে কঙ্কার ছুপছুপকে মারে এক দুই এক দুই বেকঙ্কার এক দুই তিন চার এটা হল ছুপছুপকে মারে ছুপকে মারে এখানেও একটা মিউজিক হবে এখানে আমরা কী করবো এক দুই তিন এক দুই তিন এইভাবে মিউজিকটাও কভার করব আর পেছন থেকে সামনের দিকেও ঘুরব এরপরে হবে নটখট আদায়ে সুরা থে ভলি হাত দুটোকে দেখো এইভাবে ধরবে ধরে একবার বাঁ একবার ডান দিক লাফাবো এক দুই নটখট আদায়ে তারপর বলবে সুরা ভলি এক দুই তিন চার পাঁচ সুরা থে ভলি তারপর বলবে হোলি মে মেরি ভিগোই হেও চলি এক দুই মেরি ভিগোলি তো এতটা একবার আমি তোমাদের রিপিট করে দিই দেখো গকুল কি যমুনা কিনারে ওখান থেকে যমুনা কিনারে এক দুই বোমো হে কঙ্করিয়া ছুপছুপকে মারে এক দুই তিন চার পাঁচ ছয় তারপর হচ্ছে নটকট

বাইয়া না ছোড়ে কালাইয়া মারো রে দিয়ে এখানে করার পর দেখবে আবার এই দুটো লাইন রিপিট হবে বাট আমরা সেম করবো না আলাদা করবো এইভাবে ছিলাম এরপর হবে বৈয়ানা বৈয়ানা ছোড়ে কালাইয়া মা রোড়ে ফার্স্ট এইভাবে শেষ করলাম পেছনে এবার আমরা পেছনের ডান দিক ঘুরবো মানে সামনে ঘুরলে সেটা বাঁ দিক ঠিক আছে এই করলাম করে বাইয়া না কা কালাইয়া মা রোড়ে এক দুই কালাইয়া মা রোরে এরপর হবে পাইয়া পারু বাট এই দুটো লাইন আর একবার দেখিয়ে দিই দেখো এই শেষ করলাম দিয়ে বাইয়া না ছোড়ে কালাইয়া মারোরে এরপর বলবে পাইয়া পারু ফিরবি পিছনা ছড়ে এক দুই একটু নিচু হয়ে মানে পাঁচ ছুঁচ্ছে যেহেতু একটু নিচু হয়ে করবো পাইয়া পারু ফিরবি পিছানা পিছানা ছোড়েতে আমরা পেছনের দিকে ঘুরবো পিছানা ছোড়ে এরপর বলবে এক দুই তিন চার করতে করতে ঘুরবো মিঠি মিঠি বা তোমে মুচকো ফসায়ে হায় মুছকো ফসায়ে হায় দিয়ে তারপর আবার সেম রামজি কি কৃপা সেম রাম জিকি কৃপা আসে মে বা চিরা কি কৃপা সে জিকি াম এক দুই তিন চার তো বন্ধুরা আজকের ভিডিও আমার এই পর্যন্তই ছিল তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা যারা এই মুহূর্তে আমাকে ফেসবুকে দেখছি তারা অবশ্যই ফেসবুকে আমার ভিডিওটি লাইক করো এবং আমাকে ফলো করে দিও যারা আমাকে ইনস্টাগ্রামে দেখছে তারা অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করো আর যারা আমাকে ইউটিউবে দেখছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকানে ক্লিক করে অল করে দিও